भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देश तारिणे वंचा कल्पतरु भेच्च कृपा सिंधु भयव च पतितानां पावने वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे बिंदावनेश्वरी विशोभान सुते देवी प्रणमामि हरि प्रिय नीलाचल निर्वासाय निताय परमात्मने बलभद्र सुभद्रभ्यं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवशादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। आदि शंकराचार्य पुनीत भगवद गीता महत्तम गीता शास्त्रम इदं पुण्यं जापतत पद्यत पुमान विष्णु पादम आप्नोति वैशुकादि वर्जित गीता दयन शिलायस्य पानायाम परस्य च नवशन्ति पापानि पूर्व जन्म कृतानि च मलिने मुषणं पुंसां जलस्रान दिने दिने शकित गीतामृत सान संसार मलनाशनम गीता सुगीता कर्तव्य कर्म न शास्त्र विस्तरे जा स्वयं पद्मनाभस्य मोक पद्माद्विनिश्रित भारतमृत सर्वस्य विष्णु भक्ताद्विनिश्रित गीता गंगोदकंपिता पुनः जन्म न विद्यते सर्वपनिषद गाव दुग्ध गोपाल नंदन पार्थवश श्रुतिर्भुक्तं दुग्धं गीतामितम् एकं शास्त्रं देवकी पुत्र एवं एको देव देवकी पुत्र एव एक मंत्रस्य नमानिजस्य नमानिजानि परमापेक्षतस्य देवस्य सेवा। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। नमोम विष्णु पदाय कृष्ण पेष्टाय भूतले श्रीमते जय पताका स्वामी नित्य नामिने नमो आचार्य पदाय निथाय कृपा पदायिने गौर कत दामदाय नगर ग्राम तारिने जस्य प्रसाद भगवत प्रसाद जस्य प्रसादन्न गति गुत हपि दयांस्तु वंस्तस्य जशस्ति सन्दम वंदे गुरु श्री चरणारविंद। हरे कृष्णा। हमरा गत क्लासे भगवत गीतार अष्टादश अध्याय हमरा प्रथम कैकटा श्लोक श्रवण करेछिलाम। अष्टादश अध्याये अर्जुन प्रश्न जिज्ञासा करेछिलेन भगवानेर काछे, हे महाबाहु हे ऋषिकेश हे केशिसुदन আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। এর উত্তরে ভগবান বলেছিলেন, পণ্ডিতগণ কর্মকর্ম সমূহ ত্যাগ করে ত্যাগকে সন্ন্যাস বলে, পণ্ডিতগণ কর্মকর্ম সমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন, আর বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে জানেন। এরপর শ্লোকে বলছেন, এক শ্রেণীর মনীষীগণ বলেন যে কর্ম দুর্যুক্ত, সেহেতু তা পরিত্যাজ্য। আর অপর এক শ্রেণীর পণ্ডিত বলেন, যজ্ঞ দান তপস্যা প্রভৃতি কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন। এ বড় সত্য, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চয় সিদ্ধান্ত শ্রবণ কর। এ পুরুষ ব্যগ্র, শাস্ত্রে ত্যাগের তিন প্রকার, ত্যাগও তিন প্রকার বলে কীর্তিত হয়েছে। যজ্ঞ দান তপস্যা ত্যাজ্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ দান
ও তপস্বী মহর্ষিদের পর্যন্ত পবিত্র করেন। এ পার্থ, এ সমস্ত কর্ম আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্তব্য কর্ম অনুষ্ঠান করা উচিত, ইহা আমার নিশ্চিত অভিমত। ফলের আশা না করে আমাদের কি করতে হবে? করতে হবে, এটা ভগবানের অভিমত। কিন্তু নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়, মহাবশত তার ত্যাগ হলো তাকে তামসিক ত্যাগ বলে। যেগুলো আমাদের নিত্য কার্য সেগুলো কখনো ত্যাগ করা উচিত নয়। 8 নম্বর শ্লোকে বলছে, যিনি নিত্যকর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন, তিনি অবশ্যই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না। এরপরে বলছেন, হে অর্জুন, আসক্তি ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্যকর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সে সাত্ত্বিক ত্যাগ। এটা হচ্ছে সাত্ত্বিক ত্যাগ। আজকে আমরা 10 নম্বর শ্লোক থেকে পড়ব। না দেষ্টি অনুকুশলম, না দেষ্টি অকুশলম, কর্ম কুশলে না অনুজ্যতে, ত্যাগী সত্য সমাবিষ্ট, মেধাবী চিহ্ন সংশয়। সত্যগুণে আবিষ্ট, মেধাবী ও সমস্ত সংশয় চিহ্ন চিহ্ন ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না। যারা সত্যগুণে আবিষ্ট তারা সমস্ত সংশয় চিহ্ন করে কি করবে? ত্যাগী, অশুভ কর্মে বিদ্বেষ করবে না এবং শুভ কর্মে তারা কি হবে না? আসক্ত হবে না। শ্লোকের তাৎপর্য প্রবাদ ব্যাখ্যা করছেন, যে মানুষ কৃষ্ণ ভাবনা বা সত্যগুণময়, তিনি কাউকে বা শরীরের পক্ষে ক্লেশদায়ক কোনো কিছুতে ঘৃণা করেন না। তিনি শারীরিক দুঃখ কষ্টের পরোয়া না করে যথাস্থানে যথাসময়ে তার কর্তব্য পালন করে চলেন। ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত এই সমস্ত মানুষদের সবচেয়ে বুদ্ধিমান এবং তাদের কার্যকলাপ সর্বপ্রকারের সন্দাতীত বলে জানতে হবে। 11 নম্বর শ্লোক, নহি দেবব্রতা সক্ষম, ত্যক্তম কর্মণ্য শেষত, যস্তু কর্ম ফল ত্যাগী, সত্যাগী তে বিধীয়তে। অবশ্য দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়। অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হন। খুব সুন্দর শ্লোক। অবশ্য দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কারণ আমরা সবকিছু ত্যাগ করতে পারবো না, করতে হবে। কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনি বাস্তবিক ভাবে ত্যাগী বলে অভিহিত হন। আমরা যে কর্মটা করছি সেটার ফল কি করতে হবে? ত্যাগ করতে হবে। তাৎপর্য প্রবাদ ব্যাখ্যা করেছেন, ভগবদ গীতায় বলা হয়েছে যে কেউ কখনো কর্ম ত্যাগ করতে পারে না, তাই কর্মফল ভোগের আশা না করে যিনি শ্রীকৃষ্ণের জন্য কর্ম করেন, যিনি সবকিছু শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, তিনি হচ্ছে প্রকৃত ত্যাগী। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘের বহু সভ্য আছেন যারা অফিসে, কলকারখানায় অথবা অন্য জায়গায় খুব কঠোর পরিশ্রম করছেন এবং যারা যা রোজগার করছেন তা সবই সঙ্গকে দান করছেন। এই সমস্ত মহাত্মারা যথার্থ সন্ন্যাসী, এরাই যথার্থ ত্যাগের জীবন যাপন করছেন। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কিভাবে কর্মফল ত্যাগ করতে হয় এবং কি উদ্দেশ্য নিয়ে সে কর্মফল ত্যাগ করা উচিত। কাদেরকে যথার্থ সন্ন্যাসী শিলা প্রভাত বলছেন? যারা অফিসে, আদালতে, বিভিন্ন জায়গায় সংসার প্রতিপালনের জন্য এবং কৃষ্ণ অনামিত প্রচারের জন্য যারা অনেক পরিশ্রম করছে, পরিশ্রম করে তার কাছে কোনো কিছু রাখছে না। অনেক আমাদের প্রভুদের দেখা যায় যা চাকরি পায় সব টাকা কি করছেন, ফ্যামিলিতে মন্দিরে দান করে দেন, নিজের ওটার কোনো কি করবে না, সঞ্চয়
বা নিজে ভোগ বিলাসের জন্য সেটা কি করে না, ব্যবহার করে না। তো প্রভুপাদ তাদেরকে এখানে বলছেন কি, যথার্থ তারা সন্ন্যাসী। আমি গুরু মহাদের একটা কোট পড়েছিলাম কয়েকদিন আগে, যারা মন্দিরে পূজা করছে কিন্তু যারা ইনকামের পুরো অংশ ভগবানের সেবায় ব্যবহার করছে, যারা মন্দিরে পূজা করছে তাদের থেকেও উত্তম। কারণ তার শ্রমটা, যে শ্রম তিনি বিনিময় করছেন সেটা পুরো কি করছেন, ভগবানের সেবার জন্য তিনি কি করছেন। দুটারই দরকার আছে, পূজারীরও দরকার আছে, কিন্তু সাথে সাথে বাইরে গিয়ে হয়তো পূজারী 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পূজা করছেন, এরপরে আর পূজার কোনো কিছু কি নেই। কিন্তু যিনি চাকরি করছে সারাদিন 8 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত কি করতে হচ্ছে, যে যত বড় পোস্ট তার দায়িত্ব বেশি, তার টাইমও বেশি, তাকে কি করতে হচ্ছে, দিতে হচ্ছে পুরো টাইমে যে তার ইনকাম, সেটা যদি ভগবানের সেবা ব্যবহার করে তাহলে সেও যথার্থ আমাকে সন্ন্যাসী। তাকে এখানে প্রভাত বলছেন মহাত্মা। 12 নম্বর শ্লোকে বলছেন, অনিষ্টম ইষ্টম মিশ্রম চ ত্রিবিধ কর্মণ ফলম ভবত্যাগিনাম ভেত্ত ন তু সন্ন্যাসী না কচিত। যারা কর্মফল ত্যাগ করেনি তাদের পরলোকে অনিষ্ট, ইষ্ট ও মিশ্র, এ 3 প্রকার কর্মফল ভোগ হয়, অনিষ্ট ইষ্ট মিশ্র, কিন্তু সন্ন্যাসীদের কখনো ফল ভোগ করতে হয় না। সন্ন্যাসীদের কি করতে হবে না, ফল ভোগ করতে হবে না। তাৎপর্য প্রভাত ব্যাখ্যা করছেন, শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা অবগত হয়ে যে মানুষ কৃষ্ণ ভাবনাময় কর্ম করছে তিনি সর্বদাই যুক্ত, তাই তাকে মৃত্যুর পর তার কর্মফলের স্বরূপ সুখ বা দুঃখ কিছুই তাকে কি করতে হবে না, ভোগ করতে হবে না। বিশেষ করে যারা ভগবানের ভক্ত হবে তারা কি করতে পারবেন, সেই সুখ আস্বাদন করতে পারবেন। সেটা কিভাবে সম্ভব, যদি আমরা সত্যগুণে স্থিত হই। সত্যগুণে স্থিত হলে এই গুণগুলো আমাদের কাছে অটোমেটিকলি আসবে, সেজন্য আমাদের সত্যগুণে যাওয়ার জন্য কি করতে হবে, রজতম গুণের দ্বারা সেটা সম্ভব নয়। কেউ যদি সত্যগুণে অধিষ্ঠিত হয়ে কৃষ্ণ ভাবনাময় হয়, ভগবানের যে কোনো পরিস্থিতিতে ভগবানের যে কোনো সেবা কার্যে যদি তারা কি করে অংশগ্রহণ করে, প্রস্তুত থাকে, তাহলে তাদেরকে কি করতে পারবে না, কোনো দুঃখ কষ্ট তাকে তাকে দ্রবীভূত করতে পারবে না, দুঃখ কষ্টে তিনি পতিত হবে না। সর্বদাই সর্ব অবস্থায় তিনি কি করতে পারবেন, আনন্দে থাকবেন। যেমন আমরা দেখতে পাই করোনা প্যান্ডামিক এর মধ্যে মানুষ কত হতাশাগ্রস্ত হয়ে কি করেছেন, মারা গেছেন, কিন্তু ভক্তরা কি রয়েছেন, দিব্য আনন্দে ছিলেন। কারণ তারা কি ছিলেন, কৃষ্ণ ভাবনাময় ছিলেন। আমরা দেখতে পাই আমাদের পরমাত্ম গুরু মহারাজ প্রতি ঘরে ঘরে গিয়ে ভক্তদের দর্শন দান করেছে, জুম প্ল্যাটফর্মের মাধ্যমে। আর আমাদের যে প্রচার কার্যক্রম অন্য সময়ের তুলনায় করোনা প্যান্ডামিকে আরো বেশি বেড়ে গেছে। এই যে যদি করোনা প্যান্ডামিক না হতো, এভাবে সকালবেলা আমাদের ভক্ত সঙ্গ করা, মহারাজের প্রতিদিন দর্শন লাভ করা আমাদের পক্ষে সম্ভব হতো, সম্ভব হতো না। এটা করোনা প্যান্ডামিকের একটা কি বোনাস, আমরা কি এখন সুফল পাচ্ছি। বিশেষ করে সেই সুফলটা বিশেষ করে আমাদের গুরু মহারাজ এই জুম টুম গুলো তো ব্যবহার আমরা জানতামও না। গুরু মহারাজ সব ভক্তদের বাধ্য করছে তোমরা জুম প্ল্যাটফর্ম কি করো, ব্যবহার করো। ওনারা আগে জিবিসিরা এগুলোতে শুধু মিটিং করতেন, ওনাদের ওনারাই জানতেন। জুমের আমরা নামও শুনি নাই, যখন আমাদেরকে বলছে করতে হবে, আমাকে একজন ভক্ত শিখাই দিচ্ছিল যে আমি কি করতে পারছি না। মানে 2-3 দিন যখন শিখালো তখন চালাতে চালাতে কি করতে পারছি, চালাতে পারছি। এখনো অনেক ভক্ত আছে হয়তো দেখবেন জুমে ঢুকলে অডিও অন করতে পারে না, বিভিন্ন রকম সমস্যা ফিল করে। এরকম সমস্যা আমাদের সবার মধ্যে কি ছিল, কিন্তু গুরু মহারাজের তীব্র ইচ্ছায় সব ভক্তরা জুমে অনলাইনে বিভিন্ন ভাবে প্রচার কার্যক্রমে শুরু হয়েছে। তা আমাদের দুঃখ কি করতে পারে না, রুমের মধ্যে থাকলো, আমরা আবদ্ধ থাকলো, আমরা একটা দিব্য আনন্দময় পরিবেশে ছিলাম, সাধু সঙ্গের মধ্যে আমরা ছিলাম। আমাদের মন্দিরে তো এখানে পুরো মন্দির কি হয়ে গেছিল, কোভিড হয়ে গেছিল, আমি দেখেছি কিরকম একটা বিভীষিকা আমার পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু পরিস্থিতি তৈরি হলো প্রতিদিন গুরু মহারাজ ভক্তদের দর্শন দিতে আসতেন, অন্যান্য মহারাজরা আসতেন, সবার সাথে কথা বলতেন,
উদ্বুদ্ধ করতেন, বিভিন্ন নির্দেশনা প্রদান করতে হবে কি কি ভাবে আমাদের চলতে হবে। একটা কি পুরো মন্দির হসপিটাল হয়ে গেল, একটা দিব্য পরিবেশের কি ছিল, সবার সাথে একটা হৃদ্যতা, গরম পানির ভাপ নেওয়া, এটা খাওয়া ওটা খাওয়া, কত একটা কি ছিল পরিবেশ। কঠিন সময় হলো, সবাই ভক্তরা আনন্দিত ছিলেন, এটা একমাত্র ভগবানের সেবায় আমরা যুক্ত থাকার ফলে সেটা সম্ভব হয়েছে। এখানে বর্ণনা করা হচ্ছে, দেহ থাকলে সেই জীবকে কাজ করতেই হবে, তাই কৃত্রিম ভাবে কর্ম ত্যাগের ভান না করে যিনি শ্রীকৃষ্ণের জন্য কর্তব্য কর্ম করেন, কর্মের ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, তিনি যথার্থ ত্যাগী, যথার্থ সন্ন্যাসী। এভাবে নিজেকে যিনি শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করেছেন তিনি মুক্ত, তাকে আর মৃত্যুর পর সুখ বা দুঃখপূর্ণ কর্মের ফল ভোগ করতে হয় না। যেমন বিশেষ করে আমরা যখন অনেক কার্য করি, পুণ্য কার্যগুলো করি, পুণ্য কার্যগুলো করার পরে এগুলো আমাদের আরেকটা দুঃখের কারণ, পুণ্যগুলো আমাদের এই জগতের বন্ধনের কারণ। দুঃখ পাপ কার্য যেমন বন্ধনের কারণ, পুণ্য কার্য হচ্ছে কি বন্ধনের কারণ। একমাত্র ভগবানের সেবা করার মাধ্যমে আমরা কি করতে পারি, ভগবানের কাছে ফিরে যেতে পারি। আমাদের উচিত কি করা, অত্যন্ত নিষ্ঠার সহিত ভগবানের সেবা পূজায় নিজেকে অংশগ্রহণ করা, বিশেষ করে দেহধারী জীবের পক্ষে কর্মফল ত্যাগ অসম্ভব। এ বিষয়ে 10-12 নম্বর শ্লোকে কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। তারপর 13-17 নম্বর শ্লোকে কর্ম সম্পাদনের 5টা হেতু, কিভাবে আমরা কাজ করব, কিভাবে আমরা সেবা করব, সে বিষয়গুলো আলোচনা করা হয়েছে। 5টা বিষয় নিয়ে এখানে 13-17 নম্বর শ্লোক গুলো কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন, পঞ্চ এতানি মহাবাহু কারণানি নির্বোধমে সাংকে কিতান্তে কিতাস্তে পোক্তানি সিদ্ধয়ে সর্বকর্মণাম। এ মহাবাহু, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এ 5টি কারণ নির্দিষ্ট হয়েছে হয়েছে আমার থেকে তা অবগত হন। এই 5টা কারণগুলো কি কি, সেগুলো ভগবান কি করবেন, বর্ণনা করবেন। তো প্রভাত এই শ্লোকের অনেক সুন্দর তাৎপর্য প্রদান করেছেন। প্রশ্ন হতে পারে যে প্রত্যেক ক্রিয়া, যখন একটি প্রতিক্রিয়া রয়েছে তাহলে এটি কিভাবে সম্ভব হয়, কৃষ্ণ ভাবনা মানুষকে তার কর্মের ফলস্বরূপ সুখ বা দুঃখ কোনোটিই ভোগ করতে হয় না। ভগবান বেদান্ত দর্শনের দৃষ্টান্ত দিয়ে এখানে বিশ্লেষণ করেছেন কি করে তা সম্ভব। তিনি বলেছেন যে সমস্ত কার্যের পিছনে 5টি কারণ আছে এবং সমস্ত কার্যের সাফল্যের পিছনেও 5টি কারণ আছে বলে বিবেচনা করতে হয়। সাংক কথাটির অর্থ হচ্ছে জ্ঞানের বৃত্ত, এবং বেদান্তকে সমস্ত আচার্যরা জ্ঞানের চরম বৃত্ত বলে গ্রহণ করেছেন, এমনকি শঙ্করাচার্য পর্যন্ত বেদান্ত সূত্রকে এভাবে স্বীকার করেছেন। তাই এই সমস্ত শাস্ত্রের গুরুত্ব প্রামাণিকতা যথাযথভাবে আলোচনা করা উচিত। সবকিছু চূড়ান্ত নিয়ন্ত্রণ বা নিষ্পত্তি হচ্ছে পরমাত্মার ইচ্ছায়, সে সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে, সর্বস্ব চাহ হৃদিষন্নিবিষ্ট, তিনি সকলে সকলকে তার পূর্বের কর্মের কথা স্মরণ করিয়ে দিয়ে নানান রকম কাজে নিযুক্ত করেছেন। অন্তর্যামী রূপে তিনি যে নির্দেশ দেন সেই নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনা কর্ম করলে এই জন্মে বা পরজন্মে কোনো কর্মফল উৎপাদন করে না, এই জন্মে বা পরজন্মে কোনো কর্মফল কি হবে না, উৎপন্ন হবে। সে 5টি কার্যগুলো কি কি, পরের শ্লোকে ভগবান সেগুলো কি করছেন, ব্যাখ্যা করছেন। 14 নম্বর শ্লোক, অধিষ্ঠানম তথা কর্তা করণম চ পিতক বিদম বিবিদা চ পিতক চেষ্টা দৈবম দৈবম চ এব অত্র পঞ্চমম। অধিষ্ঠান বা দেহ, কর্তা নানান প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, বিবিধ প্রচেষ্টা দৈব অথবা পরমাত্মা। প্রথম হচ্ছে কি দেহ বা অধিষ্ঠান, দ্বিতীয় হচ্ছে কর্তা,
তৃতীয় হচ্ছে কি করণ বা ইন্দ্রিয় সমূহ, চতুর্থ হচ্ছে বিবিধ প্রচেষ্টা, আর পঞ্চম হচ্ছে কি দৈব বা পরমাত্মা। এই পাঁচটি কি মুখ্য কারণ। এখানে অধিষ্ঠান শব্দটির দ্বারা শরীরকে বোঝানো হয়েছে, অধিষ্ঠান দ্বারা কি করা হয়েছে শরীরকে বোঝানো হয়েছে, প্রবাদে পাঁচটা গুলো আবার ব্যাখ্যা করছে তাৎপর্য। আর শরীরের অভ্যন্তস্থ আত্মাকে কি বলা হয়েছে, আত্মা কর্মের ফল আদি সৃষ্টি করেছেন সে কারণে তাকে কর্তা বলা হয়েছে। দেহটা হচ্ছে অধিষ্ঠান আর কর্তা হচ্ছে কে আত্মা, কেননা আত্মাই হচ্ছে যে গাতা বা কর্তা, সে কথা শ্রুতি শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, বেদান্ত সূত্রেও কি করা হয়েছে এটা ব্যাখ্যা করা হয়েছে, বেদান্ত সূত্রে এবং কর্তা শাস্তাত বক্তাত শ্লোকেও তা প্রতিপন্ন করা হয়েছে। আর ইন্দ্রিয়গুলি হচ্ছে কাজ করার যন্ত্র, যেমন আমরা চক্ষু দ্বারা দর্শন করতে পারছি, কর্ণ দ্বারা শ্রবণ করতে পাচ্ছি, ত্বক দ্বারা স্পর্শ সুখ আমরা অনুভূত হচ্ছে, এক একটা ইন্দ্রিয় আমাদের এক একটা কার্য করছে। ইন্দ্রিয়গুলি হচ্ছে কি কাজ করার যন্ত্র, ইন্দ্রিয়গুলির সহায়তায় আত্মা নানানভাবে কি করে কাজ করে, প্রতিটি কাজের জন্য নানান রকম প্রয়াস করতে হয়, বিবিধ প্রচেষ্টা, এটাকে কি ব্যাখ্যা করছেন, প্রতিটি কাজের জন্য নানান রকম প্রয়াস করতে হয়, কিন্তু সকলের সমস্ত কার্যকলাপ নির্ভর করে পরমাত্মার ইচ্ছার উপরে, যিনি সকলের হৃদয়ে বন্ধু রূপে বিরাজ করছেন। কিছু কিছু লোক আছে দেখবেন শারীরিক ভাবে পরিশ্রম করে টাকা ইনকাম করে, কিছু কিছু লোক আছে ও অনেক পরিশ্রম করে সারাদিনে কি করবে কিছু টাকা ইনকাম করবে, আর কিছু লোক আছে কতগুলো লোককে খাটিয়ে তিনি কি করবেন ইনকাম করবেন, হয়তো 10টা 20টা 50টা 100টা লোককে কি করছেন বিভিন্ন কার্য করাচ্ছেন, সে সরাসরি কাজ করছে না, কিন্তু লোকগুলো দিয়ে কাজ আদায় করে ও কিছু কি পাচ্ছে ইনকাম করছে। আবার আর কিছু লোক আছে ও কোনো কার্য করছে না, শুধু বুদ্ধি পরামর্শ দিচ্ছে, প্ল্যানিং করছে, ও ব্রেনের মাধ্যমে কি করছে কাজ করছে, করে অনেক টাকা ইনকাম করছে। আমরা যদি একটা গার্মেন্টস ফ্যাক্টরি দেখি, একটা উদাহরণ দেওয়া যেতে পারে, কিছু কিছু ওখানে ওয়ার্কার আছে অল্প বেতনে চাকরি করে প্রচুর পরিশ্রম করছে, আবার ওয়ার্কারদের উপরে কি রয়েছে সুপারভাইজার রয়েছে, এক একজন সুপারভাইজারের উপরে একটা ফ্লোর দুটা ফ্লোর থাকে, ও সরাসরি কোনো কাজ করছে না, কিন্তু যারা কাজ করছে তাদেরকে দেখিয়ে দিচ্ছে, ওর ওদিন 100 200 500 লোক কি করছেন কাজ করছেন। আবার যিনি মালিক তিনি অনেক সময় দেখা যায় পুরো ফ্যাক্টরিতে আসছেও না, কিন্তু বাসায় বসে থাকলেও এমন মাস্টার প্ল্যান করছে, একটা ফ্যাক্টরি থেকে দুইটা ফ্যাক্টরি 4টা ফ্যাক্টরি কি হচ্ছে চলছে, বিভিন্ন জায়গা থেকে সব লোক টিকরে করে রেখেছে, কোথায় কে অর্ডার নেবে কিভাবে মাল প্রোডাকশন দিবে সব ও সিস্টেম করে দিয়েছে, সব লোক দিয়ে কাজ করাচ্ছে, কিন্তু নিজেই অনেক টাকা কি করছে অটোমেটিকলি ইনকাম করছে। একজন শ্রমিকের ইনকাম আর একজন মালিকের ইনকাম কখনো সমান হবে, আকাশ পাতাল কি থাকবে, পার্থক্য থাকবে। তো এই যে কার্য, তিনজন এখানে কার্য করছে, কার্য করলো এখানে এক একজনের কার্য কিছুটা ভিন্ন আছে, এই যে শক্তিটা কে প্রদান করছে সেটা ভগবান কি করছে আমাদের প্রদান করছে। কোন চাইলে শ্রমিক কখনো কি হয়ে যেতে পারবে না, ফ্যাক্টরির মালিক হতে পারবে না যদি ভগবান না চায়, ও যতই প্রচেষ্টা করুক। এই কথা এখানে কি করা হচ্ছে বর্ণনা করা হচ্ছে, কারণ ভগবান সকলের বন্ধুরূপে বিরাজ করেন, পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম কারণ। এই অবস্থায় যিনি অন্তর্যামী পরমাত্মার নির্দেশ অনুসারে কৃষ্ণমনা ভগবত সেবা করছেন চলছেন, তিনি স্বাভাবিকভাবে কোনো কর্মের বন্ধনের দ্বারা আবদ্ধ হন না। যারা সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় তাদের কর্মের জন্য নিজেরাই শেষ পর্যন্ত দায়ী হন না, সবকিছু নির্ভর করে পরমাত্মা বা পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার উপর। যেন যখন কোনো পুলিশ বাহিনী কাউকে হত্যা করবে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, ওটার পাপ কর্ম তাকে কি করতে হবে না ভোগ করতে হবে না,
ওটা কি বুক করবে সরকার, এটা কি করবে বুক করবে, কারণ এটা রাজ্যের স্থিতি রক্ষা করার জন্য, হ্যাঁ অশুভ শক্তিকে বিনাশ করার জন্য তারা হিংসাব্রত কি করতে পারে, গ্রহণ করতে পারে। এমনি একজন যদি সাধারণ মানুষকে যদি কেউ হত্যা করে, পুলিশে চাকরি করলো হত্যা করলো, তার জন্য কি হবে? অন্যায় ভাবে যদি করে তার সেটা পানিশমেন্ট ভোগ করতে হবে। 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন, শরীর বাক মন বিজর কর্ম পারবতে নর ন্যায্যম বা বিপরীতম বা পঞ্চতিতস্যহে তব। শরীর বাক্য ও মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তার ন্যায্য হোক বা অন্যায্য হোক, এই ফাঁসটি তার কারণ। শরীর দিয়ে মন দিয়ে, শরীর বাক্য এবং মনের দ্বারা যে কার্য করা হোক সেই অন্যায় ন্যায় হোক বা অন্যায় হোক, ন্যায্য হোক বা অন্যায্য হোক, এই ফাঁসটি তার কারণ। সেখানে স্পষ্ট করে একবার বুঝে যাচ্ছে যে যারা ওয়ার্কার, আমরা যে গার্মেন্টস এর উদাহরণ দিলাম, তারা প্রথমে ওরা কি দিয়ে কাজ করছে, শরীর দিয়ে কাজ করছে। যে সুপারভাইজার বা ম্যানেজার সে কিসের মাধ্যমে কার্য করছে, সে বাক্যের মাধ্যমে কার্য করছে। অনেক সময় দেখবেন গালাগালি করে, এটা করে, এইভাবে করো ওভাবে করো, শুধু মুখের মাধ্যমে কি করছে। আর যে মালিক সে কিসের মাধ্যমে করছে, মনের দ্বারা বিভিন্ন মাস্টার প্ল্যান গুলো করছে, করে তার যে ম্যানেজার গুলো রাখছে তাদেরকে বলছে এটা করো ওটা করো ওটা করো, ঘরে বসে থেকেও কি করতে পারছে, মিটিং করতে পারছে, অর্ডার দিচ্ছে কিভাবে ফ্যাক্টরি পরিচালনা করবে, মাস শেষে তার বিশাল অ্যামাউন্ট। এটা ন্যায্য হোক অন্যায্য হোক, এই ফাঁসটির কারণ। একটা হচ্ছে অধিষ্ঠান বা কর্তা বা দেহ, আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে কর্তা, তৃতীয় হচ্ছে বিবিধ প্রকার কারণ বা ইন্দ্রিয় সমূহ, চতুর্থ হচ্ছে কি বিবিধ প্রচেষ্টা, আর পঞ্চম হচ্ছে কি দৈব বা পরমাত্মা। এই পাঁচটি হচ্ছে প্রধান কারণ, এখানে একটাকে ছাড়া একটা কখনো কিছু করতে পারবে না। সফল হতে গেলে পাঁচটা কার্যই আমাদের কি লাগবে, পরমাত্মার অনুমোদন লাগবে, ইন্দ্রিয় সময়ের কি লাগবে, হ্যাঁ ইন্দ্রিয় সময়ে কাজ করতে হবে। ঘুমিয়ে ঘুমিয়ে কি ধনী লোক হওয়া যাবে বা কোনো কাজ করা যাবে? ঘুমিয়ে থাকলে আমাদের জব হবে না, সাতাম ভোজন হবে না, কোনো কাজে হবে না। ইন্দ্রিয় গুলোকে আমাদের কি করতে হবে, কাজে লাগাতে। তারপর হচ্ছে কি নানান প্রকার করণ, আমাদের বিভিন্ন প্রচেষ্টা আমাদের করতে হবে, ভগবানকে লাভ করার জন্য আমাদের বিভিন্ন প্রচেষ্টা করতে হবে, সেটা কর্তা আত্মার পরিশুদ্ধির জন্য। এবং হচ্ছে কি অধিষ্ঠান, ঈশ্বরটাকে ব্যবহার করে। পাঁচটা কার্য আমাদের সবসময় লাগবে। 16 এবং 17 দুটা শ্লোক পরে আমরা কি করবো, শেষ করব, যেহেতু শ্লোক গুলো এই শ্লোকের সাথে রিলেটেড। তত্রয়েবং সতি কর্তাম কর্তারম আত্মনম কেবলম তুজ পশ্যতি অকিত বুদ্ধি বা বুদ্ধি বুদ্ধি তাত সপশ্যতি দুর্মতি। অতএব কর্মের পাঁচটি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাববশত সে দুর্মতি যথাযথ দর্শন করতে পারে না। এই পাঁচটি কার্য যদি মনে না করে, নিজেকে ভোক্তা মনে করে, নিজেই কর্তা মনে করে, তাহলে সে যথার্থ দর্শন মার্গ থেকে কি হবে, বিচ্যুত হবে। 17 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যস্য ন অহংকিতম ভাবো বুদ্ধি যস্য ন লিপ্যতে অপি স ইমান লোকান্ন অস্তি ন নিবদ্ধতে। যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এ সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না। যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না এবং হত্যার কর্মফলেও আবদ্ধ হন না। শ্লোকে তাৎপর্য প্রভাত বলছেন, এই শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন যে যুদ্ধ না করার যে বাসনা তার হৃদয়ে, বাসনা তা উদয় হচ্ছে তা অহংকার থেকে,
অর্জুন নিজেকে কর্তা বলে মনে করেছিলেন, কিন্তু তিনি অন্তর ও বাইরে পরম অনুমোদনের কথা বিবেচনা করেননি। কেউ যদি পরম অনুমোদন সম্বন্ধে অবগত হতে না পারে তাহলে তিনি কেন কর্ম করবেন? কিন্তু যিনি কর্মের করণ, নিজেকে কর্তা, পরমেশ্বর ভগবানকে পরম অনুমোদনকারী বলে জানেন, তিনি সবকিছু সুচারুভাবে করতে পারেন। এই ধরনের মানুষ কখনোই মহাচ্ছন্ন হয় না। ব্যক্তিগত কার্যকলাপ এবং তার দায়িত্বের উদয় হয় অহংকার, নাস্তিকতা অথবা কৃষ্ণ ভাবনার অভাব থেকে। যিনি পরমাত্মা ও পরম পুরুষোত্তম ভগবানের পরিচালনায় কৃষ্ণ ভাবে কর্ম করে চলছেন, তিনি যদি হত্যাও করেন তাহলেও তা হত্যা নয়। তিনি কখনো এ ধরনের হত্যা করার জন্য তার ফল ভোগ করেন না। কোন সৈনিক যখন তার সেনাপতির আদেশ অনুসারে শত্রু সৈন্যকে হত্যা করে তখন তাকে বিচারের কাঠ করায় দাঁড়াতে হয় না। কিন্তু কোন সৈনিক যদি তার নিজের ইচ্ছায় কাউকে হত্যা করে তাহলে অবশ্যই তার বিচারালয়ে তার বিচার হবে। প্রবাদ খুব সহজ সরল করে আমাদের এখানে কি করেছেন, ব্যাখ্যা প্রদান করেছেন। আমাদের কি হতে হবে, ভগবানের অনুমোদন লাগবে। কর্মের কারণ, নিজের কর্তা, পরমেশ্বর ভগবানকে পরম অনুমোদনকারী বলে জানেন, তিনি কি হবেন, সফল হবেন। ভগবানের ইচ্ছায় যদি, যেমন এখানে অর্জুন যুদ্ধ করতে কি করছেন, অনেক তিনি যুক্তি প্রদর্শন করেছিলেন, সেই সমস্ত যুক্তি খণ্ডন করে ভগবান বলছেন ভগবান নিজেই অনুমোদন দিচ্ছেন। সেই অনুমোদন যদি কার্য করে তাকে তার ফল ভোগ করতে হবে না। আমরা যদি ভগবানের সন্তোষ বিধানের জন্য কার্য করি তাহলে আমরা এর কোনো কর্মফল আমাদের কি করতে হবে না, ভোগ করতে হবে না। যেমন কেউ যদি ভগবানকে না দিয়ে খায় চোর, সমস্ত জিনিসগুলোর ফল তাকে ভোগ করতে হবে। কিন্তু ভগবানকে নিবেদন করলে ভগবান সবকিছু গ্রহণ করবে, আমরা প্রসাদ হিসাবে ভগবানের কৃপা হিসাবে সেটা গ্রহণ করছি, তাহলে আমাদের আর কি করতে হবে না, সে ফল ভোগ আমাদের আর করতে হবে না। এটা পাঁচটা বিষয় নিয়ে আমরা আজকে কি করলাম, আলোচনা করলাম মহারাজের কাছ থেকে। এগুলো আমরা আরো ডিটেলস শ্রবণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মঙ্গলময় প্রভু, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। সকল বৈষ্ণবের চরণে আমার দণ্ডবত প্রণাম। প্রভু, একটা বিষয় একটু কনফিউশন লেগে গেল, যে সৈনিক যখন যুদ্ধক্ষেত্রে যাচ্ছে তখন তার হায়ার অথরিটির নির্দেশে সে হত্যা করে দিচ্ছে, তো রাষ্ট্র তাকে কোনো শাস্তি দিল না, কিন্তু ভগবানের বিচারে, মানে এই যে আমরা যুদ্ধ বাঁধি দিচ্ছি, সব তো ভগবানের সাম্রাজ্য। কে পাকিস্তানি, কে কে আমেরিকান, কে ইন্ডিয়ান, সমস্ত চিরজগৎ, সমস্ত জড়জগৎ ভগবানের সাম্রাজ্য। তো মানুষ বানিয়েছে, একখণ্ড জমি নিয়ে যুদ্ধ বাঁধিয়ে দিল, হত্যা শুরু হয়ে গেল, এতে কি পানিশমেন্ট হবে না? রাষ্ট্র শাসন, রাষ্ট্র তাকে পুরস্কৃত করলো ঠিক আছে, তাকে শাস্তি দিল না সেটাও ঠিক আছে, কিন্তু ভগবানের বিচারে কি হবে? আমাদের রাষ্ট্র ব্যবস্থা দেখবেন, সংবিধান গুলো দেখবেন, সেই সংবিধান গুলো ম্যাক্সিমাম পৃথিবীর সমস্ত সংবিধান গুলো মনুসংহিতার আদলে তৈরি করা হয়েছে। মনুসংহিতাতে যে বিধান গুলো আছে মানুষ কিভাবে পরিচালিত হবে, সমস্ত সংবিধান গুলো দেখবেন মনুসংহিতার আদলে। যদিও কিছু কিছু ভৌগোলিক অবস্থা ধর্মীয় প্রেক্ষাপটে ওরা নতুন নতুন কিছু কিছু যুক্ত করেছেন, বেশিরভাগ আইনগুলো হচ্ছে কি মনুসংহিতার আদলে। ওই অনুসারে মনুসংহিতায় তো ভগবান তৈরি করেছেন আমরা কিভাবে পরিচালিত হব। যেমন আমরা একটা মোবাইল ইউজ করলে সেটা পৃথিবীর যে দেশে হোক এর ম্যানুয়াল বুক কিন্তু একই রকম। যেমন একটা মোবাইল ইন্ডিয়াতে একদম বাংলাদেশে একদম হতে পারে, পার্টস গুলো সেম, একটু হয়তো খুঁটিনাটি পরিবর্তন হবে কিন্তু ব্যবহার বিধি একই রকম। কোনোভাবে আমরা বিভিন্ন দেশে থাকতে পারি, মনুসংহিতা সবার জন্য একই রকম, কোনোভাবে সব দেশের সংবিধান গুলো একই রকম। যেহেতু মনুসংহিতার আদলে তৈরি হয়েছে ও রাষ্ট্রীয়, রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের, এখানে ভগবান নিজেই বলছেন কর্তা ব্যক্তিরা নির্দেশে যদি হত্যা করে সেটার ফল তাকে কি করতে হবে, ভোগ করতে হবে। যদি সে রাষ্ট্র অন্যায়ভাবে কি করে আর একটা রাষ্ট্রকে হিংসাবৃত্তি রাষ্ট্রে কন্ট্রোল করলে যে রাষ্ট্রপ্রধান সে তাকে কি করতে হবে, সেটা কর্মে ফল ভোগ করবে।
কিন্তু যে সৈনিক করছে তাকে সেটার কর্মফল ভোগ করতে হবে না, সে যদি ওর অথরিটির কি করে যথাযথভাবে নির্দেশ পালন করে করে, যেহেতু এটা মনুসংহিতার নীতি অনুসারে তারা শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে এটা করছে। আর না করলেও সেই বেঁচে থাকতে পারবে না। আমাদের জাগতিক ভাবে হয়তো বা ভক্তি জীবন আমরা যেভাবে একটা সেবা না করলেও আমাদের এত বেশি কিছু বলে না, কিন্তু অফিসিয়াল অর্ডার যখন আর্মিদের মধ্যে শুনবে না তাকে শুট করে দিবে। এদের এত রজগুণের প্রভাব, যে সৈন্য শুনবে না তাকে কি, ওদের ওই যে মেডিকেলে না আর্মিদের জন্য বাংলাদেশের যে রাষ্ট্রীয় আইন আছে ও আইনে ওদের বিচার হয় না। আর্মি এর আর একটা আইন আছে ওদের পানিশমেন্টের বিচারের, ওটা প্রত্যেক দেশে আছে, ওই আইন অনুসারে ওর কি হবে বিচার হবে। ওকে বাংলাদেশে যে আমাদের সবার জন্য যে আলাদা বিচার কোর্ট, আর্মিদের ক্ষেত্রে ওগুলো নেই, আর্মি আলাদা কোর্ট আছে। অনেক সময় দেখেন যখন আর্মি শাসন শুরু হয় তখন এই সাধারণ কোর্টে আর কি হয় না, বিচার হয় না, আর্মিদের আদালতে কি হবে বিচার, সেই জন্য একটা কঠোর পানিশমেন্ট, সেজন্য মানুষ আর্মি শাসনকে প্রচুর ভয় পায়। ওই বিচারের জন্য আপনার 5 বছর 10 বছর 15 বছর করাতে হবে না, একটা দুইটা একদিন দুই দিন তিন দিন কি সাক্ষ্য প্রমাণ নিয়ে কি হয়ে যাবে আপনার পানিশমেন্ট হয়ে যাবে। আপনাদের এখানে ইন্ডিয়াতে আছে কিনা জানি না, আমাদের এখানে কি আমি দেখেছি অনেক আর্মিদের এরকম বিচার কার্যক্রম, ইন্ডিয়াতেও থাকবে একই নিয়ম তো সব জায়গায় একই রকম। আর এগুলো ব্রিটিশদের তো করা আইনগুলো, ওগুলো সব দেশে বলবৎ আছে। ঠিক আছে, বহু ধন্যবাদ প্রণাম। সুভাষিনী মাদারি সংক্ষেপে প্রশ্নটা করেন, আমাকে গুরু বুঝে যেতে হবে। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম আপনার চরণে, সকল বৈষ্ণব চরণে, সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ প্রভু। এই 14 নম্বর শ্লোকে বলছে যে অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা নানা প্রকার কারণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, বিবিধ প্রচেষ্টা ও দৈব অর্থাৎ পরমাত্মা, এই 5টি হচ্ছে কারণ। এখানে প্রভু এই যে কর্তা বলতে কি জীবাত্মাকে বোঝাচ্ছে, আর দৈবটা হলো পরমাত্মা, এভাবে আত্মা এবং পরমাত্মা, জীবাত্মা আর পরমাত্মা এভাবেই তো বলছে প্রভু। আর আমরা যখন কোন ভক্তবৃন্দ যিনি হলো শ্রীধাম মায়াপুরে গঙ্গার তীরে বিভিন্ন ভগবান দেব দেবীর ছবি নিয়ে যে ভিক্ষা করছেন, আবার শ্রীধাম বৃন্দাবনেও অনেকে ভক্ত ভিক্ষা করেন, এনাদের যদি আমরা দান দেই তাহলে এই দানটা কি পূর্ণ কর্ম হবে না স্বীকৃতি হবে প্রভু? হরে কৃষ্ণ। দানটা কোথায় ব্যবহার করছে ওটা হচ্ছে মুক্ত বিষয়। ও দান নিয়ে যদি ও কি করে আমিষ আহার করে, খারাপ কাজে ব্যবহার করে, তাহলে আমাদের কি সঠিক ব্যক্তি সঠিক স্থানে আমাদের কি করতে, শাস্ত্রে সপ্ত সাত্ত্বিক দানের কথা বর্ণনা করা হয়েছে, উপযুক্ত সময়ে উপযুক্ত পাত্রে যে দান আমরা করব সেটা সত্যগুণ। শুধু দামে থাকলে হবে না, দামে সে টাকাটা কিসের জন্য ব্যবহার করবে সেরকম ব্যক্তিকে আমাকে কি করতে হবে। আমার টাকা আসবে যাকে তাকে যেমন তেমন করে কি করবো না, দেব না, যেন সৎপাত্র হয়, সৎ স্থান হয়, উপযুক্ত ব্যক্তি হয়, সেভাবে যদি আমরা দান করি তাহলে সে দানের আমরা কি পাবো, কৃপা লাভ করতে পারবো। আপনি যদি একটা ছিদ্র পাত্রে জল রাখেন, জল সব জায়গায় ডালতে পারবেন, ছিদ্র পাত্র ডালতে পারবেন, আবার ভালো পাত্র ডালতে পারবেন। ছিদ্র পাত্রে জল ডাললে এটা বেশিক্ষণ থাকবে না, আবার পরে যাবে, আর ভালো পাত্রে জল ডাললেন তাহলে এটা অনেকক্ষণ থাকবে না, ওটা আবার উনি যে যাকে দিচ্ছেন সে ব্যবহার করার সুযোগ পাবে। আর পাত্রটা সিদ্ধ হলে যাকে দিচ্ছেন সে তো ওখান থেকে পড়ে গেছে, কিভাবে ব্যবহার করবেন।
धन्यवाद प्रभु हरे कृष्ण हरे कृष्ण वंचा कल्पतरु वच्च कृपासिन्धु पतितानां पावनभ्यो वैष्णवभ्यो नमो नमः हरे कृष्ण।